সালা ভূত বেয়া গেল আসফল পাই আজি তো ইজ্জত খতম একেবারে থুই অকমান গণ্ডগোল এটা হয়েছে চাও কাইলে কি করবো বহুত মন ওলাইছে আজিলে বান্ধিছ কি মানে এইবোৰ এনেকে নহব ভাই দেখুৱাই দিবই লাগিব জয় মা ভদ্রকালী কালি কি হল কালি সেই যিটো স্পিৰিট আৰু কুসুম চাচৰ যিটো মিশ্ৰণ সেইটো মানে অলপ বেছি পনীয়া হৈ গল আৰু সেইকাৰণে আজি অলপ আকৌ লৈ আহিছোঁ এবাৰ কম স্পিৰিট দি পেলাই অলপ বেছিকে দি অলপ ডাঠ কৰিব লাগিব তেতিয়া বেছি ভাল হ'ব আৰু এটা বস্তু মই লৈ আহিছোঁ সেইখিনিটো বাৰু স্পিৰিটৰ সেইটো মই এবাৰ দেখুৱাম বাৰু কিন্তু চকৰ গুড়া মই দেখুৱাইছোঁ চকৰ গুড়া চক পাউডাৰ আৰু এইটো এটা এইটো কালাৰৰ কাৰণে দিয়ে এইটো নাম তোমাক পাহৰি গলো এই দুটা মিলাই অলপ পানীৰ লগত আপোনাৰ প্ৰাইমাৰৰ নিচিনা এটা বস্তু বনাব পৰা যাব এটা সেইটো বস্তু পুটিং টাইপৰে আৰু মায়ে কৈছে পুটিং প্ৰাইমাৰ তেওঁলোকে কিবা এটা ক'লে বা যি নহওক আৰু তেনেকুৱা এটা বস্তু বনাব পাৰি অকণমান একেবাৰে ডাঠো কৰিব নালাগে একেবাৰে পাতলো কৰিব নালাগে অলপ তাৰপিছত তাত মাৰি পেলাই অকণমান সময় শুকাবলৈ দিব লাগিব শুকোৱাৰ পিছত সেইটো মই দেখুৱাম বাৰু ভিডিঅ'টোত তাৰপিছত আকৌ কাপোৰেৰে মচিলে তেতিয়া সেই যিবোৰ গাঁত গাঁত বা অলপ ওখ পাখ ওখ চাপৰ জেগা থাকিব সেইবোৰ ফিল আপ হৈ যাব আৰু তাৰপিছত এই আপোনাৰ কুসুম চাচটো লগালে বেছি ভাল হয় যিহেতু কুসুম চাচ মানে এইটো বস্তুটো বেছি হেৰি হ'ল এয়া আজি মই আকৌ লৈছোঁ অলপমান আজি আৰু ৰ'দে চ'দে দিবলৈ নাই ডাইৰেক্ট এই উৰলত দিলোঁ খুন্দিম খুন্দি অকণমান ডাঠকৈ বনাম আজি উৰলৰ খুন্দনাডাল বিচাৰিব নাই তো ডাইৰেক্ট মই আমাৰ এই ফটা গুটিৰে খুন্দিম তথাপিও চিটিকি আহিছে এয়া চাওক মই ইমানটো গুড়া কৰি লৈছোঁ কুসুম চাচখিনি এতিয়া অকণমান মই স্পিৰিট লৈছোঁ কালিৰ একচুৱেলি স্পিৰিটখিনিতেই মই দিছোঁ বাকীখিনি মই বটলত ভৰাই থৈছোঁ অকণমান লৈছোঁ বস্তুটো যাতে বেছি ডাঠ কৰি পেলাই চেষ্টা এটা কৰি চাওঁ আজি অকল গুড়াখিনি মই এটা পুৰণি কেৰাহী আছিলে সেইটোকে উঠাই লৈ আহিছোঁ তোতে মিলাই লওঁ সেইটোত আমাৰ কাম কৰা নহয় এনেই আছিলে প্ৰথমে মই গোটেইখিনি গুড়া ব্যৱহাৰ কৰা নাই আগে এটা কৰি চাওঁ এয়া এইটো দিছোঁ এই ৰং কৰা এইটো নামটো মই সুধি পেলাই যদি পিছত দিব পাৰি মই থৈ দিম কোনোবাই যদি জানে কৈ দিবচোন এইটো মিলাই লৈছোঁ অলপ বহুত মিলাব নালাগে এইটো জাষ্ট অকণমান কালাৰটোৰ কাৰণে অকণমানকৈ মিলালেই হৈ যায় ইমানখিনি চাগে যথেষ্ট হ'ব চাই লওঁ মিলাই চাওঁ তাৰপিছত যদি লাগে আকৌ অলপ দি দিম এয়া ইয়াতে মই অকণমান পানী ঢালি দিছোঁ আৰু অকণমান দি দিওঁ এইখিনি সানি চাওঁ আগে তাৰপিছত তেতিয়া গম পাই যাম আৰু এইটো নিশ্চয় আটা মৰা নিচিনাই এটা কাৰবাৰ হ'ব ৰঙৰ সৃষ্টি হৈছে মস্তি লাগিছে কালাৰটো সানিও ভাল লাগিছে কিবা পিঠাগুড়ি সনা টাইপ লাগি আছে ঘেলঘেলীয়া টাইপ নাজানো আৰু কি হ'বলৈ গৈ আছে কৰি গৈ আছোঁ মই কাপোৰেৰে লগালেও হয় বুলি কৈছিলে কিন্তু মই ভাবিলোঁ কি ব্ৰাছডালেৰে ব্যৱহাৰ কৰি চাওঁ কি কয় টেষ্টি টেষ্টি এয়া চাওক এয়া চেৱৈ আহি গৈছে মই খাই লওঁ পাৰ্টনাৰ নিকলে ভালে
দুবার কুসুম চার্জ ব্যবহার করার পিছন অকমান দেখবলে আলমারিটো এনেকা টাইপ হয়েছে। আহক এতিয়া ইয়ার নেক্সট লেভেললে যাও, এটা শেষ এইটা করবলে শেষ করবো আর এই রজন আর চন্দ্রুষ, ইয়ারে চন্দ্রুষর আধা আর রজন এইখানে গোটেখিনি দি দিম আর থিনারের মিক্স করে আমি লাস্টত ব্যবহার করব অল্প গুড়া করে লোক লাগবে রজন আর চন্দ্রুষখিনি। রামজিভা পাক খাই গেছে, এইটোরে মানে গুড়া করে পেলায় এই থিনারের মিক্স করে এই লাস্টত লেমিনেশনের কারণে ব্যবহার করা হয়। অল্প ঝিলিকি থাকে যে এনেও ঝিলিকিছে আর অল্প ঝিলিকিব না জানো, মো এক্সাক্টলি না জানো, করলেহে গম পাম। আহক গতি লেমিনেশনের প্রক্রিয়াটা আরম্ভ করো। এই গুড়া করে লওয়া রজনখিনি মানে মগটোত বাকি লম। এতিয়া আকৌ এই চন্দ্রুষর গুড়া ইয়ারে আধা মানে রজনের মিলাই দিম। নাজানো আর কি হবলে গৈ আছে, লাস্টত চাই লু বারো। এতিয়া এই থিনার যেটো লেমিনেশনের লিকুইড ফর্ম, এটো এটো সাগে হয়তো আমার নর্মেল রঙত মিক্স করা থিনারখিনি নিচিনা নহয় সাগে। ইয়া এক সেকেন্ড মই গোন্ধটো চাই দিছো, গোন্ধটো অকমান এই নেল পলিশ রিমুভারের নিচিনা। ওকে তো মানে ইয়ারে অকমান দিছো, সিদিনাখন যেহেতু বেশি করে দিতে অসুবিধা হয়েছিল, আজি অকমান কমকে দি চাও, ইমানখিনি দি পেলাই আগে ফুটি চাও। তেনেহলে বন্ধুসকল আহক ফাইনাল লেমিনেশনের প্রক্রিয়াটা আরম্ভ করো। মোর ভাগর লাগি গেছে, জোস জোস নু মানে আকর ফে জব ছোড় দু। ই অভিষেক ভূপেন্দ্র কি গাল দিয়ে মোক, এই জায়গাখিনি লাগছে না মানে চন্দ্রত থাকা যেন লাগছে না, চন্দ্রন জায়গা একদম বড়িয়া। হয়েছে গো আমার ভালকে দেখো আমি, তার আগতে মই এই যে দেখিছে ডাঠ মটিয়া রঙের অকমান হেয়ার মানে সুইচ পেপার মারি থাকছো ইয়াতে বিট বিলাকত, এয়া এইবোৰ ইয়াতে মই এতিয়া মটিয়া রং মারি দিম। কিন্তু মই অকমান আনতে অকল ইয়াতকৈ পাতল মটিয়া আহিছে, এইটোতকৈ ডাঠ আর এইটোতকৈ পাতলহে আহিছে। সো মই এয়া ইয়াতে লগাইছো, চাওক এনেকুৱা হৈছে, মই লগাই চাওঁ পিছত যদি স্যাটিসফাইং নহয় নহলে এই মটিয়াৰ লগত আৰু অলপ কলা মিক্স কৰি লগাই দিম পিছত। বাকি বেশিরভাগ ক্লিপত মই ফিল্টার ইউজ কৰিছো, কিন্তু এইটো ক্লিপত ইউজ নকৰো কাৰণ অৰিজিনেলটো দেখা ভাল হ'ব। আৰু ইয়াত ভাবিছিলো স্লো মোশন চালিয়া মিউজিক দিম, ৰব অলপ দিয়ে দিওঁ। এইটো মিউজিক ঠিকে আছেনে কি কয়, তেন্তে আৰু অলপ দিওঁ ৰব। যি হোক নহোক নাজানো কিমান ভাল আছে, কিবা এটা রিজাল্ট ওলাইছে, গতি কিবা কয় মোর আলমারি বার্নিশ করা কামটো সম্পূর্ণ হল। তো আজি এই ভিডিওটোর বিদায় মাগিছো। আপনাদের যদি মোর ভিডিওটো ভাল পাইছে তেনে ভিডিওটোত লাইক, ভিডিওটো শেয়ার আর মোর ইউটিউব চ্যানেলটো সাবস্ক্রাইব করবলে নাপাহরিব, লগতে থাকা বেল আইকনটো প্রেস করে দিবেন।